বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর হচ্ছে হাতের মধ্যে কামড়াচ্ছে, হাতের মধ্যে কামড় দিতেছে, খুব আঘাত করতেছে বাচ্চাটাকে। এই সিসিটিভি ফুটেজটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে। এবার উঠে দাঁড়ানোর পর ধাক্কা দিয়ে আবার ফেলে দিল, তো বাচ্চাটা আবার উঠে দাঁড়াবে, তারপর আবার ধাক্কা দিবে, আবার উঠে দাঁড়াইলো, আবার ধাক্কা দিয়ে ফেলে দিল। এখন আঘাত করবে, মাথার মধ্যে আঘাত করতেছে। এই সিসিটিভি ফুটেজটা দেখে আমার অনেক কষ্ট লেগেছে। সেও কিন্তু বাচ্চা, কিন্তু একজন আরেকজনকে প্রচণ্ড আঘাত করতেছে। এটা হচ্ছে ডে কেয়ারের চিত্র। যেসব ফ্যামিলিতে মা বাবা উভয়ই চাকরিজীবী, তারা তাদের সন্তানকে ডে কেয়ারের মধ্যে রেখে যায়। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই আপনি কি এত সব টাকা নিয়ে কবরে যাবেন? কবরে তো এক টাকাও নিয়ে যেতে পারবেন না। তাহলে কিসের জন্য, কাদের জন্য? উভয়ই ঘর বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, সন্তানকে মাতৃত্বের মমতা ভালোবাসা না দিয়ে কর্পোরেটের টাকার পেছনে ছুটছেন। একটা কথা বলে রাখি, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে এই বাচ্চা বয়সে ডে কেয়ারের মধ্যে রেখে টাকার পেছনে ছুটছেন, শেষ বয়সে আপনারাও বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ যে সমস্ত ফ্যামিলি তাদের সন্তানকে এইভাবে ডে কেয়ারের মধ্যে রেখে তারপর অফিসে চাকরি করতে চলে যায়, তাদের সন্তানগুলো ডে কেয়ারের মধ্যে কী অবস্থায় থাকে সেটা তারা দেখুক। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন, এবং খুব বেশি সচেতন থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।